গ্রহণে সাহায্য করে। মানে এটা তো সবাই জানি যে মানে ঝুপার দুটো দিক থাকে, উপর দিক আর নিচের দিক। উপর দিকটা খসখসে হয় আর নিচের দিকটা মসৃণ হয়। উপর দিকে খসখসে হয় কেন, আর উপর দিকে অসংখ্য ছোট ছোট গুটি থাকে, আমরা ছোট গুটি থাকে। ওটা মানে ছোট ছেলে দেখা মানে এই আত্মীয় দেখতে হবে। আর সেই গুটির মধ্যে সাত করণ থাকে, আর সেই সাতকে সাহায্যে আমরা সাত গুট মানে সাত গুলি বুঝতে পারি। আর জিহুপার বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ সাত পাওয়া যায়। যেমন মানে এটা জিহুপা, আর জিহুপার মানে অগ্রভাগে মানে সামনে মিষ্ট স্বাদ পাওয়া যায়, পশ্চাৎ ভাগে মানে পেছনে যেত স্বাদ পাওয়া যায়, আর মাঝখানে দুপাশে মানে নোনতা আর টক স্বাদ পাওয়া যায়। মানে নোনতা লবণ আর টক একটা ওটা লেবু মানে লেবু না লবণ না চিনি না তেঁতুল মিষ্টি হলে হচ্ছে না না ছড়িয়ে পড়বে।